উনতিরিশতম সপ্তাহের গর্ভবতীর নারীকে অভিনন্দন আপনি আপনার অনাগত সন্তানের নড়াচড়ায় তার ব্যক্তিত্বে প্রকাশ অনুভব করতে পারছেন তার লাথি খুশিতে আপনি উপলব্ধি করতে পারছেন যে আপনার উদরে একজন ভদ্র ডান্সার খুব যত্ন সহকারে লালন পালন করছেন গর্ভাবস্থার উনত্রিশতম সপ্তাহে একজন ভালো বিশেষজ্ঞের খোঁজ করুন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব গর্ভাবস্থায় উনত্রিশ সপ্তাহে গর্ভের বাচ্চার মধ্যে কি কি পরিবর্তন ঘটে তবে তার আগে আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আইকনটি বাজিয়ে রাখুন তাহলে পরবর্তী প্রেগন্যেন্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন উনত্রিশ সপ্তাহে গর্ভের বাচ্চার ও ওজন উনত্রিশতম সপ্তাহে গর্ভাবস্থায় একটি বাচ্চা আকৃতিতে একটি বড়সড় বাঙ্গে সমান হয়ে থাকে পরিমাপ হিসেবে পনেরো পয়েন্ট দুই ইঞ্চি বা আটত্রিশ পয়েন্ট ছয় সেমি প্রায় আর ওজনে আপনার বাচ্চাটি এখন প্রায় এক কেজি একশো তেত্রিশ গ্রামের মতো উনত্রিশতম সপ্তাহে কত মাস কত দিন উনত্রিশতম সপ্তাহকে দিনে রূপান্তরিত করলে আপনি দুশো তিন দিনের গর্ভবতী আর মাস হিসেবে ছয় মাস তেইশ দিন অর্থাৎ আপনার সাত মাসের শেষ সময় চলছে এখানে মাসকে তিরিশ দিন ও সপ্তাহকে সাত দিন ধরা হয়েছে তবে আপনি সপ্তাহ হিসেবে গণনা করবেন এটাই সহজ ও সার্বজনীন উনত্রিশতম সপ্তাহে গর্ভবতী শারীরিক পরিবর্তন প্রথমেই ঘটে মাথা ব্যথা এ সময়ে আগের তুলনায় হরমোনের উঠেনামা বৃদ্ধি পাবে যা আপনার মাথা ব্যথা হওয়ার অন্যতম কারণ এ সময়ে হালকা ব্যথা মানিয়ে চলতে হবে কেননা এগুলো কমন সমস্যা আপনি যদি ক্ষুদার্থ বা ভোগেন তাহলে মাথা ব্যথা আরও বৃদ্ধি পেতে পারে তাই হাতের কাছে শুকনো খাবার এবং পানি রাখুন কোষ্ঠকাঠিন্য দ্বিতীয় ট্রাইমেস্টারে অনেকেই শারীরিক কমন সমস্যা থেকে দূরে ছিলেন এখন কিছু নতুন নতুন সমস্যার সম্মুখীন হবে তবে ভয় পাওয়ার কিছু নেই নিয়ম মেনে চললে সব থেকে পরিত্রাণ পাওয়া যায় তেমন একটি কমন সমস্যা হলো কৌষ্ঠকাঠিন্য ঘুমের সমস্যা যতই আপনি গর্ভাবস্থার শেষের দিকে অর্থাৎ সন্তান প্রসবের সময় যত ঘনিয়ে আসবে ঘুমের সমস্যা তত বেশি হতে থাকবে এই সমস্যা মূলত হরমোনের উঠানামার কারণে হয়ে থাকে পিঠে পায়ে এবং কোমর ব্যথা আপনি এ সময়ে পিঠে ব্যথা অনুভব করবেন এবং এটি আরও খারাপ হতে পারে এটির কারণ শিশু বড় হওয়ার সাথে সাথে আপনার চড়ায়ও বড় হয় এবং আপনার জরায়ু আপনার মেরুদণ্ডে বিপরীতিকে চাপ দেয় আপনি ঘুমানোর সময় ইচ্ছে মতো বালিশ ব্যবহার করুন আশা করি আরম্ভ করবেন উনত্রিশতম সপ্তাহে পেটের আকার উনত্রিশতম সপ্তাহে আপনার ওজন আট পয়েন্ট ফাইভ থেকে এগারো কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে আর যদি আপনি গর্ভে যমজ সন্তান ধারণ করে থাকেন তাহলে দশ থেকে সতেরো কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে আপনি যদি এখন আপনার পেটে হাত বুলান তাহলে আপনার জলায়ুটি আপনার নাবি থেকে তিন পয়েন্ট পাঁচ বা চার ইঞ্চি উপরে অনুভব করবেন উনত্রিশতম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ উনত্রিশতম সপ্তাহে গর্ভাবস্থায় আপনার বাচ্চার অসংখ্য লাথি ঘুষি অনুভব করবেন যেহেতু বাচ্চাটি আস্তে আস্তে বড় হচ্ছে তাই আপনার পেটের ভেতরে নড়াচড়া করার জন্য জায়গাও কমে যাচ্ছে তবে তার শক্তি মাত্রা বৃদ্ধির জন্য এখনও শক্তিশালী লাথি ঘুষি অনুভব করবে শিশুর ক্রিয়াকলাপ ঠিক আছে কি না জানতে লাথি গণনা করা চালিয়ে যান শিশু এক ঘন্টার ব্যবধানে দশ বার নড়াচড়া করা উনত্রিশতম সপ্তাহে গর্ভবতীর করণীয় ভালো একজন গায়নি বিশেষজ্ঞের খোঁজ করুন প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে নিন আপনার গর্ভাবস্থায় কোনো জটিলতা আছে কি না প্রসবকালীন সময় রক্তের দরকার হতে পারে তাই পরিবার বা নিকট আত্মীয়র মধ্যে একই গ্রুপে রক্তদাতা খুঁজে রাখুন যদি বাড়িতে বাচ্চা প্রসব করাতে চান তাহলে ভালো প্রশিক্ষিত ধাত্রী খোঁজ করুন এবং প্রয়োজনীয় সব কিছুই হাতের নাগালে রাখুন আপনার উনত্রিশতম সপ্তাহ ভালো কাটুক এটি কামনা রইল তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন